নমস্কার বন্ধুরা রীতাস্টাইডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা রাধাষ্টমী প্রায় চলে আসছে দু হাজার চব্বিশে কথিত আছে রাধা রানীর পুজো যিনি মন দিয়ে করেন তারা সকল কাজেই জীবনে এগিয়ে যান এবং সাফল সাফল্য লাভ করেন কোনো কাজেই তাদের কিন্তু বাধা আসে না তো বিশেষ করে কোন রাশির ব্যক্তিরা রাধারানীর কৃপা পাবেন সেটা অবশ্যই বলবে এবং রাধারানীর প্রিয় ভোগ কী দেবেন সেটাও আপনাদের সামনে শেয়ার করবো প্রথমে বলি ভাদ্রপদ মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয় এই রাধা অষ্টমী নিয়ে আরেকটা ভিডিও আমি দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন জন্মাষ্টমীর পনেরো দিন পর এই উৎসব হয় রাধা অষ্টমীর পুজো না করলে জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো বা ব্রত করলে কোনো ফল হয় না সেই জন্য যারা রাধা অষ্টমীর কৃষ্ণ মানে জন্মাষ্টমীর পুজো করবেন তারা অবশ্যই রাধা অষ্টমীর পুজো করবেন রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং তাকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীতে যারা রাধা কৃষ্ণের আরাধনা করেন তাদের কখনো অর্থের অভাব হয় না অষ্টমী কবে তাও আরেকবার আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশে চব্বিশে পড়ে যে পড়েছে সেটা হচ্ছে এগারো তারিখ সেপ্টেম্বর মাসের এই বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা এগারো মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে উদয়া ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে রাধা অষ্টমীর দিন পুজো করার জন্য আপনারা দু ঘন্টা উনত্রিশ মিনিটে শুভ সময় পাবেন যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পুজো অবশ্যই করবেন আর আরেকটা কথা বলে রাখছি যে রাধা অষ্টমীর দিন রাধার অত্যন্ত প্রিয় ভোগ আপনারা দেবেন সেটা হচ্ছে দুধ দিয়ে ঘন ক্ষীর বানিয়ে তারপর কাজু কিশমিশ দিয়ে মিছরি দিয়ে একটা পায়েস বানিয়ে তারপর রাধার সামনে নিবেদন করবেন তাতে অল্প কেশর ছড়িয়ে দেবেন কারণ এই ভোগটা হচ্ছে রাধার বিশেষ প্রিয় কোন কোন রাশি বিশেষ ফল পেতে চলেছেন তার মধ্যে কুম্ভ রাশি রয়েছে কুম্ভ রাশির ব্যক্তিদের ওপর রাধা বিশেষ কৃপা থাকবে আর অর্থপ্রাপ প্রাপ্তিও হবে আপনাদের নতুন সম্পত্তি কিনতে পাবেন পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে যারা সোনার ব্যবসা করছেন বা মডেলিংয়ের সঙ্গে যুক্ত তাদের উন্নতি থাকবে অনেক বেশি আর কারোর সঙ্গে ঝগড়া অশান্তি এগুলো নিজের থেকে করতে যাবেন না দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে অনেক বেশি সুখী হবেন এ সময় কাউকে টাকা ধার কিন্তু একদম দেবেন না কারোর থেকে টাকা নেবেনও না কোনো কাজে পিছিয়ে যাবেন না আর মানে যদি পার্টনারশিপে ব্যবসা করেন তাহলে আপনারা অবশ্যই করতে পারেন হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের উপর রাধারানীর বিশেষ কৃপা আছে আপনারা নতুন সম্পত্তি কিনতে পারেন আর্থিক দিক থেকে অবশ্যই লাভবান হবেন মায়া বাবা মার সঙ্গে শুভ সম্পর্ক আপনাদের বজায় থাকবে চাকরি থেকে ব্যবসাতে আপনারা ভীষণই নাম করবেন পারিবারিক জীবনে আপনি সুখী হবেন কোনো কাজেই পিছিয়ে যাবেন না হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর রাধারানি কৃপা থাকবে তাই এই সময় আপনি সকল কাজেই এগোতে পারবেন পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনাদেরও নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে কোনো তর্ক বিতর্কে কিন্তু একদমই জড়াবেন না আর্থিক উন্নতি এবং নতুন চাকরি পেতে রাধা অষ্টমীর দিন প্রতিকারগুলো অবশ্যই করুন বন্ধুরা এই ছিল রাধাষ্টমীর ব্রতের কথা আর খুব সুন্দর করে রাধা অষ্টমীর ব্রত পালন করুন তাতে আপনাদের ভীষণ ভালো যাবে এবং খারাপ দিনগুলো দূরে সরে যাবে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক দিক অত্যন্ত ভালো হবে যে যে রাশির কথা বললাম সেই রাশিগুলো হবে তো হবেই অন্যান্য রাশিরও কিন্তু খুব একটা খারাপ যাবে না তাই সবাই মিলে রাধা অষ্টমীর পুজো করুন যারা জন্মাষ্টমীর পুজো করেছেন তারা অবশ্যই রাধা অষ্টমীর পুজো করবেন তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন নতুন যারা আমার বন্ধু আসছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আত্মীয় স্বজনের মধ্যে পরিবারের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে অনেকেই জানতে পারবেন আর একটা মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো করে দেখবেন